আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, লেখাই রয়েছে, যেটা হচ্ছে কিভাবে আমাদের জীবনের আনন্দ এবং দুঃখের মুহূর্ত ভারসাম্য বজায় রাখা যায়, অর্থাৎ কিভাবে ম্যানেজ করব। লাইফ তো সবসময় একই ধারাতে চলে না, কখনো আনন্দময় মুহূর্ত বা কখনো দুঃখের মুহূর্ত, দুটোই এসে থাকে। তো ব্যালেন্স করে চলাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো প্রথমত এটা আমাদের মাথায় এসেই থাকে যে জীবনে যেন দুঃখ কোনো দিন না আসে, প্রত্যেকেরই চিন্তাভাবনা এটাই হয়, যেন সবসময় আমরা হাসি খুশি এবং খুশিতে থাকি, সুখ যেন আমাদের জীবনে সবসময় বিরাজ করে, কেউ দুঃখী হতে চায় না, অপরে যেন কষ্ট পাক দুঃখ পাক সে ঠিক আছে, নিজের হয়তো কয়েকজন আত্মীয় এরা যেন দুঃখে না থাকে, সবাই যেন খুশি বা সুখে থাকি। তো প্রত্যেকের চাহিদা হচ্ছে ওটাই, যে সুখ বা আনন্দ, জীবন যেন আনন্দ বজায় থাকে। তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন স্বভাবতই এসে থাকে যে এটা কেন, এটা কোথায় লেখা আছে আমাদের জীবনে আনন্দে থাকতে হবে, কেন আমরা দুঃখে থাকতে পারবো না, কেন মানুষ দুঃখী হতে চায় না, দুঃখটা অ্যাকচুয়ালি কোথায় হয়। মানসিক দুঃখে আমরা বলি যে আমি দুঃখী বা আমার অনেক কষ্ট বা দুঃখ রয়েছে, এটা কোথায় রয়েছে দুঃখটা, মনের মধ্যে আমার প্রচুর দুঃখ, মন কোথায়, ব্রেন, তো ব্রেনের মধ্যে কিছু রয়েছে নাকি, কিছু হচ্ছে ওই টাইমে। হ্যাঁ, আমি এটা বলতে পারি কিছু কেমিক্যাল রিলিজ হচ্ছে বা কিছু রাসায়নিক পরিবর্তন মস্তিষ্কের মধ্যে হয়, যার ফলে হচ্ছে আমরা কিছুক্ষণের জন্য বা দীর্ঘ সময়ের জন্য হতে পারে যে আমি দুঃখে রয়েছি। তো দুঃখে রয়েছি এটা খুব একটা সমস্যা নয়, কিন্তু সমস্যা হচ্ছে এটা, আমরা প্রত্যেকেই চাই সুখী হতে, অর্থাৎ আমরা প্রত্যেকেই চাই যে আনন্দে থাকার জন্য কী রাস্তা উপলব্ধি বা কী রাস্তা আমাদের ধরতে হবে, সেই রাস্তার পিছনে দৌড়াতে চাই, কিন্তু কেন। হ্যাঁ, আমি দুঃখী, এটাতে মানতে অসুবিধা কী আছে, হ্যাঁ এ সুখী আমি দুঃখী, এর জীবনে অনেক কিছু আছে, আমার জীবনে কিছুই নেই, কোনো অসুবিধা আছে, কোথাও লেখা আছে যে জীবনে সুখেই বেঁচে থাকতে হবে, হ্যাঁ আমি দুঃখে থেকে থেকেই আমি একদিন মরে যাব, আমার মৃত্যু, জীবন থেকে মৃত্যু অবধি শুধু দুঃখই থাকবে, তো অসুবিধা কী আছে। একজনের জীবনে সারা জীবন খুব আনন্দে বেঁচে আছে, আমার জীবনে কিছুই নেই, আমার প্রচুর দুঃখ, হ্যাঁ আমার প্রচুর দুঃখ, এটা যদি মেনেই নেওয়া যায় তাহলে বোধ হয় এতটা দুঃখ থাকে না, এটা তো কোনো ইউনিভার্সাল বা রুল নয় যে জীবনে সুখ থাকতেই হবে বা লাইফে সবসময় বলছে যে হ্যাপি থাকতে হবে, হ্যাপি থাকার জন্য কী কী করা উচিত, প্রচুর ভিডিও এ নিয়ে তৈরি করা হয় বা দেখা হয়। যদি আমরা এগুলো নাই দেখি যে হ্যাঁ জীবনে দুঃখ আছে, এটাকে যদি আমি মেনেই নিই, হ্যাঁ আমার জীবনে অনেক কিছুই নেই, অনেক কিছুই অভাব, সবই কিছুই নেই, আমি দুঃখী, তো কী হয়েছে, দুঃখী, এইটা কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে এই যে দুঃখী এটা আমি মানতে চাইছি না এবং কেন সে সুখী, এই জিনিসটার উপরে আমি বারবার দৃষ্টি আরোপ করছি, এইটাই হচ্ছে আমাদের ভুল বা এই জায়গা থেকেই সমস্যা তৈরি হয়। দুঃখ এবং সুখ এই দুটো হচ্ছে জীবনের স্টেজ দুটোই, তো একটা স্টেজকে আমি নেবো আর একটা স্টেজকে চাইবো না, এটা বোকামিতার পরিচয়।
কখনো এই স্টেজটা থাকবে, কখনো এই স্টেজটা থাকবে, দুটো স্টেজ আমার কাছে ইকুয়াল বা সমান সমান। এই যে মনোভাব বা এই যে চিন্তাধারা, এটা যদি তৈরি করা যায়, আমার মনে হয় যে দুঃখ আমাদের জীবনে প্রভাবিত করতে পারবে না। যদি আমি মেনেই নিই যে আমি দুঃখী এবং এটা নিয়ে আমি সুখী, এইরকম টাইপের একটা স্টেটমেন্ট উঠে আসে। তো সেই ক্ষেত্রে এই যে সুখ দুঃখ বা এই হ্যাপিনেস, হাউ টু বি হ্যাপি ফর 24 আওয়ার্স, এরকম ভিডিও দেখার দরকারই নেই। এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য, যে সুখ বা দুঃখ দুঃখ যাই এসে থাকুক, আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। এবং দুঃখ যে জিনিসটা রয়েছে সেই জিনিসটাকে যে ছেড়ে দেবো, সেটা ছাড়ারও কোনো দরকার নেই, দুঃখের দরকার আছে, নাহলে সুখের অনুভব বোঝা যাবে কী করে? আবার সুখের অনুভবই যদি সবসময় থাকে, তাহলে তারও যে মাধুর্যতা সেটাও নষ্ট হয়, তার জন্য আরও সুখের দরকার হয়। প্রথমে একটা জিনিসকে যাওয়া হয়, এটা পেলেই সুখী থাকি, তারপর ওটা জিনিসটা পেলে ওই সুখটা বেশি দিন থাকে না, আর একটু দরকার। তো এগুলো লিমিটের কোনো শেষ নেই, কিন্তু যদি এটাকে আমি ধরে নিই যে সুখ বা দুঃখ যাই থাকুক, এই দুটোই হচ্ছে আমার লাইফের স্টেজ, এবং এটা জরুরি নয় যে আমি সারাটা জীবন খুব সুখে কাটাবো, সারাটা জীবনই আমার আনন্দ থাকবে, আমি সারাটা জীবন দুঃখেও থাকতে পারি, অসুবিধাটা কোথায়? দুঃখেই আছি, আছি তো, দুঃখ নিয়ে বেঁচে আছি। এটাই আজকের বলার উদ্দেশ্য ছিল। ভিডিও খুব একটা আজকের বড় হয়নি, ছোট্ট টপিক, ছোটোর মধ্যে বোঝানোর চেষ্টা করেছি। ধন্যবাদ।